মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে কিছুদিন আগে একটি নতুন অফিসিয়ালি নোটিস প্রকাশিত হয়েছিল যেখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মাধ্যমে ইন্টেলিজেন্ট ব্যুরোতে দু হাজার শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ করছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে তাদের জন্য পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্র পেয়ে যাবে সো এখানে শূন্যপদ দু হাজার রয়েছে অর্থাৎ শূন্যপদ কিন্তু অনেক বেশি রয়েছে এবং কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই তোমরা আবেদন করতে পারবে কী কোয়ালিফিকেশান লাগবে কত বয়স সীমা লাগবে সমস্ত ডিটেলস আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম অফিসিয়ালি সহ আগের ভিডিওটা যারা এখনও দেখুন তারা আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে কারণ ইন্টেলিজেন্ট ব্যুরোর যে অফিশিয়ালি নোটিশ জারি করেছিল সেখানে সমস্ত ডিটেলস কভার করা রয়েছিল যার ভিডিও আমরা দিয়ে দিয়েছি সেজন্য আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে জানাবো না যারা এখনও জানো না তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে কারণ সেই ভিডিওতেই সমস্ত ডিটেলস কভার করা রয়েছে সো সেই ভিডিওটা দেওয়ার পরেই অনেকে রিকোয়েস্ট করেছিল কমেন্ট বক্সে অনলাইন আবেদন প্রক্রিয়া মোবাইল থেকে জানাতে কারণ মোবাইল থেকে অনেকেরই

টা খুলছিল না সো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব অনলাইনে কীভাবে মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ আবেদন করবে প্রসেসগুলো জানিয়ে দেবো সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের মিনিস্ট্রি অফ হোম এর এই অফিশিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই অফিশিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক তোমরা সরাসরি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে আসার পর স্ক্রল ডাউন করলে তোমাদের অবশ্যই সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে এখানে তোমাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যেমন হচ্ছে তোমাদের ফাইল সাইজগুলো রাখতে হবে পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে পঞ্চাশ থেকে একশো কেবি করার জন্য যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা করে নিতে পারো বা ওয়েবসাইট বা তোমরা যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারো গুগল কোমে অনেক ধরনের অ্যাপ রয়েছে এই রিলেটিভ যেখানে এক এমবির একটা পিকচারকে তোমাদের পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে করে দেবে সো সেই সমস্ত অ্যাপ থেকে তোমরা সাহায্য নিয়ে তোমরা পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে করে নেবে একটা তোমাদের সিগনেচার এবং একটা তোমাদের ফটোকপি লাগবে এছাড়াও তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে এছাড়াও যদি কোনো ডিপ্লোমা স থাকে তার সার্টিফিকেটটা দিতে হবে এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে দেখে নেবে কোন কোন ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে এখানে ডিটেলসগুলো দিয়ে দিয়েছে এখানে দেখার পর তোমরা স্ক্রোল ডাউন করবে স্কোল ডাউন করার পর এখানে আই এগ্রি অপশানে টিক দেবে তারপর এখানে দেখো সাইন আপ অ্যান্ড রেজিস্ট্রেশন এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরই নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে কিছুক্ষণ সময় নিতে পারে এখানে দেখতে পাচ্ছ এটা একশো পার্সেন্ট হয়ে গেলেই কিন্তু তোমাদের সময় নিয়ে নেবে তারপর দেখো এখানে কিছু নোটিশ দিচ্ছে যেমন হচ্ছে এই ওয়েবসাইটটা শুধুমাত্র তোমাদের এখানে দেখতে পাচ্ছো কিছু ভার্সান দিয়েছে যেই ভার্সানগুলোতে কিন্তু এই ওয়েবসাইটটা তোমাদের শো করবে বা এই ওয়েবসাইটে ফর্ম ফিল করতে সুবিধা হবে কিন্তু এখানে যে সমস্ত ওয়েবসাইটগুলো দিয়েছে সেই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু মোবাইলে সাপোর্ট করে না সমস্ত ওয়েবসাইটগুলি দেখতে পাচ্ছ কম্পিউটার এবং ল্যাপটপের ওয়েবসাইট যে ভার্সানগুলো দিয়েছে সেগুলো অবশ্যই দেখে নাও এগুলো কম্পিউটারে ভার্সেন সো এবার কি করে তোমরা মোবাইল থেকে অ্যাপ্লাই করবে মোবাইল থেকে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটি তোমাদের অবশ্যই শেয়ার করে দিচ্ছি মোবাইল থেকে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটটা ডাউনলোড করতে হবে এটির নাম হচ্ছে পপ ইন ওয়েব ব্রাউজার এটা হচ্ছে গুগল কোমের মতোই একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের সমস্ত যে ইন্টেলিজেন্ট ব্যুরোর ওয়েবসাইটটা রয়েছে সেটা সাপোর্ট করবে এখানে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা তোমরা গুগল কোমে যদি বা তোমরা অবশ্যই যদি প্লে স্টোর গুগল প্লে স্টোর যেটা রয়েছে সেই প্লে স্টোরে গিয়ে সার্চ করো পপ ওয়েব ব্রাউজার এটি সার্চ করলেই তোমরা কিন্তু এই ওয়েবসাইটটা বা এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে সো এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন অপশানে ক্লিক করে দেবে এই ওপেন অপশানে ক্লিক করলেই এই ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে এখানে দেখতে পাচ্ছ গুগুল একদম গুগলের মতনই রয়েছে সো এখানে তোমাদের অবশ্যই আগের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা তোমরা সিম্পলি কপি করে নেবে অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরোর যে অনলাইন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ওয়েবসাইটটা অবশ্যই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কপি করে নেবে এবং এখানে এসে তোমরা সিম্পলি সেই লিঙ্কটায় কপি করে এখানে পেস্ট করে দেবে পেস্ট করে তোমরা সার্চ করবে সার্চ করলেই কিন্তু তোমাদের সেই ওয়েবসাইটটা কিন্তু সিম্পলি খুলে যাবে সেই ওয়েবসাইটটা খোলার পর তোমাদের অবশ্যই এই ধরনের পেজ চলে আসবে দেখতে পাচ্ছ সেম পেজ চলে এলো এই ধরনের পেজ চলে আসবে এই পেজটা তোমরা আগের গুগল কোমের আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটটা তোমরা কপি করে নেবে কপি করে এখানে পেস্ট করে নেবে পেস্ট করার পর তারপর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে আই এগ্রি অপশানে ক্লিক করার পর এখানে সাইন আপ অ্যান্ড রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে এই সাইন আপ অ্যান্ড রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর রিডাইরেক্ট করবে সিং তোমাদের রেজিস্ট্রেশন পেজটা নিয়ে নিয়েছে সো এখানে প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ তোমার পোস্ট অ্যাপ্লাই ফর এখানে তোমাদের পোস্টটা অবশ্যই সিলেক্ট করা রয়েছে গ্রুপ সি ইন্টেলিজেন্ট অফিসার নিয়োগ করছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার গ্রেড টু পদে নিয়োগ করছে সো এটা সিম্পলি তোমাদের সিলেক্ট করাই থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছো ক্যান্ডিডেট নেম এখানে তোমার ক্যান্ডিডেট অর্থাৎ তোমার নামটা ফুল নামটা দিয়ে দেবে তারপর এখানে মোবাইল নাম্বারটা দেবে যে মোবাইল নাম্বারটা দেবে সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকা চাই সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে আরেকবার লিখে দেবে তারপর এখানে স্কোর ডাউন করবে এখানে দেখতে পাচ্ছো ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিটা তোমার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে যেই মেল ইমেল আইডিটা এখানে দেবে সেখানে এটা আরেকবার টাইপ করে দেবে তারপর এখানে দেখো তোমাদের একটা ক্যাপচার কোড রয়েছে দেখতে পাচ্ছি এই ক্যাপচার কোডটা এখানে এন্টার করে দেবে যদি ক্যাপচার কোডটা বুঝতে অসুবিধা হয় এখানে দেখতে পাচ্ছো একটা রিফ্রেশের অপশান রয়েছে এই রিফ্রেশ অপশানে ক্লিক করলে আরেকটি নতুন ক্যাপচার কোড রয়ে চলে আসবে সেই ক্যাপচার কোডটাও তোমরা বসাতে পারো তারপর এখানে দেখতে হচ্ছো সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে করে নিচ্ছি সো এখানে আমরা সরাসরি সাবমিট যে অপশানটা রয়েছে এই ক্লিক করে দেবে তারপরে তোমাদের পারমিশন চাইবে সমস্ত ঠিক থাকলে অবশ্যই এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে এই ওকে অপশানে ক্লিক করলেই সম্পূর্ণ তোমাদের কমপ্লিট হয়ে যাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে দেবে এবং এখানে তোমাদের পাসওয়ার্ডটা ইমেল আইডিতে সেন্ড করে দেবে বা তোমাদের মোবাইলে এসে সেন্ড করে দেবে সো এখান থেকে সিম্পলি তোমরা এই অ্যাপ্লিকেশান আইডি যেটা রয়েছে সেটা কপি করে নেবে বা তোমাদের মোবাইলে অলরেডি মেসেজ চলে আসবে সো এখানে সিম্পলি ক্লোজ করে দেবে ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছো তোমাদের আউট করার পর সঙ্গে সঙ্গেই তোমাদের ইমেলে একটা মেসেজ চলে আসবে যেখানে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটা সিম্পলি তোমাদের কপি করে তোমাদের অবশ্যই লগ ইন পেজে দিতে হবে এখানে অবশ্যই ইমেল আইডিটা যেটা দেবে সেটা অবশ্যই ঠিক দেওয়ার চেষ্টা করবে কারণ ইমেল আইডিতে কিন্তু তারা পাসওয়ার্ড এবং অবশ্যই অ্যাপ্লিকেশান নাম্বার বা ইউজার আইডিটা দিচ্ছে অবশ্যই তোমরা ইমেল আইডিটা ভালো দেওয়ার চেষ্টা লগ আউট করলে তোমাদের এই ধরনের লগ ইন পেজে তোমাদের নিয়ে চলে আসবে এখানে তোমার ইউজার আইডি এবং এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড যেটা অলরেডি তোমাদের দেখে দিয়েছি ইমেলে মেসেজ চলে আসবে সো এখানে ইউজার আইডি এবং তোমাদের অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন ক্লিক করতে হবে লগ ইন করার সঙ্গে সঙ্গে এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এখানে সিম্পলি তোমাদের এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট একটা মেনু রয়েছে এই থ্রি ডট মেনু অপশানে তোমাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখো রিকুয়েস্ট ডেস্কটপ সাইড এই অপশানটা তোমাদের সিম্পলি অন করে দিতে হবে তাহলে এই ওয়েবসাইটটা যেটা রয়েছে সেটা ডেস্কটপ হয়ে যাবে সে গো টু অ্যাপ্লিকেশন ফর্ম অপশান চলে আসবে এই ওয়েবসাইটটা যদি তোমরা ডেস্কটপ সাইড না করো তাহলে গো টু অ্যাপ্লিকেশন যে ফর্মের অপশান রয়েছে এই অপশানটা শো হবে না সো অবশ্যই তোমরা প্রথমেই ডেস্কটপ সাইট করে নেবে ওয়েবসাইটটা যখন রেজিস্ট্রেশন করবে বা তোমরা লগ ইন করে আরেকবার তোমরা ডেস্কটপ সাইট করে নিতে পারো প্রথম থেকেই তোমরা ডেস্কটপ সাইট করে নেওয়ার চেষ্টা করবে কারণ তাহলে বেশি সুবিধা হবে তোমাদের এই ওয়েবসাইটটাতে কাজ করার ক্ষেত্রে সো অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে রেখে দেবে সো এখানে গো টু অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ফর্ম এই অপশানটা তোমাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটি নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে এখানে প্লিজ ওয়েট করতে বলবে এটা যখন একশো পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন তোমাদের ওয়েবসাইটটা শো হয়ে যাবে সিম্পলি ক্লোজ অপশানে ক্লিক করে দেবে তারপরে দেখো এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের শো হয়ে গেছে এখানে তোমরা অবশ্যই ইউজার আইডি যেটা রয়েছে সেটা শো হয়ে যাবে এখানে অ্যাপ্লাই যেই পোস্টে করতে চাইছো সেই পোস্টটার অপশান চলে আসবে সো এখানে প্রথমেই দেখো তোমাদের এক্সাম সিটি চুজ করতে বলেছে তিনটে সিটি রয়েছে তোমরা সিটিগুলো চুজ করে নেবে ওয়েস্ট বেঙ্গলে তোমরা তিন থেকে চারটে সিটি পেয়ে যাবে সেহেতু ওয়েস্ট বেঙ্গলে যে তিন থেকে চারটে সিটি রয়েছে সেগুলি অবশ্যই তোমরা দেখবে সেই জন্য বলছি আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে অফিসিয়ালি নোটিস হোক কোথায় এক্সাম সেন্টার রয়েছে সেগুলো বলে দিয়েছি এখানে ওয়েস্ট বেঙ্গলে চারটি সিটি রয়েছে সেই চারটির মধ্যে এখানে তিনটি অপশান দেবে কারণ বেঙ্গলই তোমরা দেওয়ার চেষ্টা করবো অন্য সিটিতে যাওয়ার দরকার নেই তারপরে দেখো এখানে তোমাদের রয়েছে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি তোমার সিলেক্ট করতে হবে এখানে সিম্পলি চুজ অপশানে ক্লিক করবে এখানে ইউ আর জেনারেল ও বিসি এস সমস্ত কিছু পেয়ে যাবে এখানে জেনারেল হলে জেনারেল দিয়ে দেবে ও হলে ও দিয়ে দেবে এছাড়াও এখানে তারপরে দেখো জেন্ডার সিলেক্ট করতে বলেছে এখানে সিম্পলি জেন্ডার সিলেক্ট করে নেবে এখানে জেন্ডার অপশানে ক্লিক করবে মেল না ফিমেল রয়েছে সেটা সিম্পলি তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে মানে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে মেল চলে আসবে তারপরে দেখো এখানে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলেছে এই ডেট অফ বার্থটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে যে ডেট অফ বার্থটা দেবে সেটা অবশ্যই তোমাদের নয় এক দু হাজার একুশের হিসেবে তোমাদের ধরতে হবে সো এখানে ক্যালেন্ডার অপশান রয়েছে দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডার অপশানে তোমাদের ক্লিক করতে হবে এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করলেই ক্যালেন্ডারটা শো হয়ে যাবে এখানে তোমাদের অবশ্যই এক্সাম তোমার যে বয়স সাল রয়েছে সেটা অবশ্যই এখান থেকে চুজ করে নেবে যেটি রয়েছে অবশ্যই সেগুলো চুজ করার চেষ্টা করবে এখানে আমি সিম্পলি দিয়ে দিচ্ছি যেটা আমার ডেট অফ বার্থ রয়েছে সেটা অবশ্যই আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে দেখো আমার অবশ্যই দেখতে পাচ্ছ নয় এক দু হাজার একুশ সালে হিসেবে কত বয়স রয়েছে সেটা এখানে শো হয়ে যাবে এখানে তোমরা ক্যালেন্ডার অপশানে ক্লিক করে অবশ্যই ডেট অফ বার্থটা দিয়ে দেবে তারপরে দেখো এখানে রয়েছে আর এক্স সার্ভিস ম্যান এখানে দেখতে পাচ্ছ আর ইউএ এক্স সার্ভিস ম্যান এক্স ম্যান যদি হয়ে থাকো ইএস দেবে আর যদি না হয়ে থাকো সিম্পলি এই নোশ তারপরে দেখো এখানে তুমি যদি সেন্ট্রালের কোনো গভর্নমেন্ট কাজ করে থাকো তাহলে ইএস দেবে আর যদি না করে থাকো তাহলে সিম্পলি এই নো অপশন যেটা রয়েছে নো অপশানে ক্লিক করে দেবে তারপরে এখানে দেখো বাসিন্দা হয়ে থাকে বা জম্মু কাশ্মীরে তোমার যদি জন্ম হয়ে থাকে তাহলে এখানে ইএস দেবে আর যদি না হয়ে থাকো তাহলে এই নো অপশানে ক্লিক করে দেবে তারপরে দেখো এখানে তোমাদের আরেকটি বলেছে দেখো এখানে সো এখানে দেখো তারপরে বলেছে যে তোমার যে গুজরাটে যে দাঙ্গাটি হয়েছিল সেই গুজরাটে যে দাঙ্গা হয়েছিলো দু হাজার দুই সালে তার তুমি যদি ভিকটিম হয়ে থাকো তাহলে ইএস দেবে আর যদি না হয়ে থাকো তাহলে সিম্পলি নো অপশানে ক্লিক করে দেবে এই নো অপশানে ক্লিক করে দিলেই হয়ে যাবে তারপরে দেখো এখানে বলেছে আর ইউএস স্পোর্ট পার্সন স্পোর্টস পার্সন যদি হয়ে থাকো ইএস দেবে আর যদি না হয়ে থাকো সিম্পলি এই নো অপশান যেটা রয়েছে এই নো অপশানে ক্লিক করে দেবে এগুলো হয়ে গেলে অবশ্যই এখানে দেখতে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পার্সোনাল ডিটেলস অপশনে চলে আসবে এই পার্সোনাল ডিটেলস অপশানে এসে তোমাদের অবশ্যই এখানে ক্যান্ডিডেটের নেমটা চলে আসবে যেটা তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনের সময় যেটা দেবে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না তারপরে এখানে ফাদার নেম চলে আসবে মাদার নেম চলে আসবে এখানে ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে এখানে ফাদার নেমটা দিয়ে দেবে তোমার বাবার নামটা এখানে মায়ের নামটা দিয়ে দেবে এখানে স্ট্যাটাস স্ট্যাটাসে তোমার আনম্যারিড রয়েছে না ম্যারিড রয়েছো না অবিবাহিত না বিবাহিত না তোমরা অবশ্যই অবশ্যই তোমরা বিধবা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে যেমন এখানে আমি আনম্যারিড সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে দেখো ন্যাশনালিটি এখানে এ ইন্ডিয়ান এ সিটিজেন অফ ইন্ডিয়ান অবশ্যই এখানে সিলেক্ট করা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবে না তারপর এখানে রিলিজিয়ান রয়েছে রিলিজিয়ান এ হিন্দু মুসলিম না শিখ যে ধর্মের রয়েছে তোমরা এখানে সিম্পলি সিলেক্ট মানে যে ধর্মের রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করে নেবে তোমরা তারপরে দেখো এখানে আইডি প্রুফ চেয়েছে এখানে সিলেক্ট আইডি প্রুফ অপশানে ক্লিক করে তোমাদের যে আইডি প্রুফটা দিতে চাইছো তোমার সেটা দিয়ে দেবে প্যান কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে যেটা তোমার কাছে রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবে আধার কার্ড দিলে তোমাদের এখানে আধার কার্ডের নম্বর চলে আসবে এখানে আধার কার্ডের নম্বরটা দেবে তারপরে এখানে হোম স্টেটটা তোমার যে স্টেটে রয়েছে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবে এখানে সমস্ত স্টেট চলে আসবে এখানে সার্চ করলে ওয়েস্ট বেঙ্গলে তোমরা পেয়ে যাবে সো এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা সিলেক্ট করে নেবে সিম্পলি এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা পেয়ে যাবে সেগুলো দিয়ে দেবে তোমার কন্ট্যাক্টের ডিটেলস অলরেডি রেজিস্ট্রেশনের সময় যেগুলো দেওয়া ছিল সেগুলোই নিয়ে নেবে তারপর এখানে অ্যাড্রেস লিঙ্ক ওয়ান অ্যাড্রেস লিঙ্ক টু পেয়ে যাবে এখানে তোমার ভিলেজ পোস্ট সমস্ত কিছু দিয়ে দেবে তারপরে এখানে কান্ট্রি অবশ্যই ইন্ডিয়ান দিয়ে আছে বা ইন্ডিয়া দিয়ে আছে আর সিলেক্ট করতে হবে না তারপরে এখানে তোমার অবশ্যই স্টেটটা চলে আসবে এখানে সিম্পলি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে তারপর এখানে সিটি চলে আসবে এখানে সিটিটা সিলেক্ট করে নেবে তারপর এখানে পিনকোডটা সিলেক্ট করে নেবে তারপর এখানে দেখো ইজ পারমেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমিট অ্যাড্রেস তোমার অবশ্যই সেম হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে দেবে আর যদি না হয়ে থাকে তাহলে নো অপশানে ক্লিক করে দেবে সেম অপশনে ক্লিক করলে নেক্সট দেখো আরেকটি তোমাদের পারমেন্ট অ্যাড্রেসের অপশান রয়েছে এই পারমেন্ট অ্যাড্রেসটা ফুল হয়ে যাবে যদি তোমরা এখানে ইয়েস দাও আর যদি তুমি ন দাও তাহলে আবার তোমাকে কিন্তু এইখানে তোমার পারমেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে আমরা সিম্পলি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে যে নেক্সট পেজে তোমরা অবশ্যই এখানে কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো দিতে হবে কোয়ালিফিকেশান ডিটেলসে কী দিতে হবে দেখো এখানে টেন্থ পাসের অর্থাৎ ম্যাট্রিকুলার্সের প্রথমে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানগুলো দিতে হবে যেমন মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো কত সালে পাস করেছো ইনস্টিটিউটের নাম সাবজেক্ট কী কী ছিল এছাড়াও পার্সেন্টেজ কত ছিল সার্টিফিকেট নম্বর কত তোমার রয়েছে অবশ্যই সার্টিফিকেট নম্বর তোমরা অবশ্যই যে তোমাদের প্রেসিডেন্সের সিগনেচার রয়েছে সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেটটা খুললে তোমার নিচে দেবে তোমাদের অবশ্যই প্রেসিডেন্টসের সিগনেচার রয়েছে তার নিচে অবশ্যই সার্টিফিকেট নম্বর পেয়ে যাবে তারপরে এখানে কোর্স টাইপটা সিলেক্ট করে নেবে রেগুলার রয়েছে না ডিস্টেন্স থেকে পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে তারপর এখানে টুয়েলভ পাসে তোমাদের ডিটেলস চলে আসবে টুয়েলভ পাসে সিলেক্ট করে নেবে অবশ্যই তোমার অবশ্যই বোর্ডটা সিলেক্ট করে নেবে তারপর এখানে পাসিং এয়ার ইনস্টিটিউটেড এছাড়াও সাবজেক্ট কী ছিল পার্সেন্টেজ কত ছিল সার্টিফিকেট নম্বর এছাড়াও কোর্স টাইপটা সিলেক্ট করে নেবে দে সিম্পলি সিলেক্ট করে নেবে টেন প্লাস টু এখানে সিলেক্ট করে তারপরে অবশ্যই সমস্ত করে নেবে আর যদি ডিপ্লোমা কোনো কোর্স করে থাকো মাধ্যমিকের পর তাহলে ডিপ্লোমা অপশানে ক্লিক করে দেবে তারপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন এসেনশিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই তোমাদের গ্রাজুয়েট পাস ছিল এখানে সিম্পলি তোমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে যদি করো তাহলে এখানে গ্রাজুয়েট অপশান চলে আসবে গ্র্যাজুয়েট কিন্তু তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে তারপরে অবশ্যই কী কী রয়েছে তোমার অবশ্যই সেটা সিলেক্ট নেবে অনার্স রয়েছো না কী রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করে নেবে পাসিং এয়ার এখানে ইনস্টিটিউট এখানে পার্সেন্টেজ সার্টিফিকেট নম্বর এখানে কোর্স টাইপ রেগুলার না ডিস্টেন্স থেকে তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশান পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে অ্যাডিশনাল যদি কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই অ্যাডিশনাল কোয়ালিফিকেশানটা অবশ্যই দিয়ে দেবে তারপরে দেখো এখানে যদি কম্পিউটার নলেজ থাকে ই আর যদি না থাকে নো করে দেবে তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবে এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে তোমাদের ডিক্লারেশনের পেজে চলে যাবে যে ডিক্লারেশন পেজে অবশ্যই তোমাদের ডিক্লারেশন পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যেমন হচ্ছে তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছি সিগনেচার লাগবে ফটোকপি লাগবে এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে সার্টিফিকেট সমস্ত কিছু লাগবে সেগুলো পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে তোমাদের অলরেডি ফাইলগুলো করে রাখতে হবে সেগুলো তোমাদের অবশ্যই আপলোড করে দিতে হবে তারপরে তোমাদের আবার নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে পেমেন্ট অপশানে নিয়ে চলে যাবে যেখানে অবশ্যই তোমাদের পেমেন্ট রয়েছে জেন জেনারেল ওবিসিদের জন্য ছশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এছাড়াও এস এস টি যারা রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে সেই ফিসটা পেমেন্ট করে দিলে অবশ্যই তোমাদের নেক্সট পেজে নিয়ে চলে যাবে যেখানে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট অপশন চলে আসবে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটটা করে দিলেই অবশ্যই তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং যে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করবে সেটা সেভ করে রেখে দেবে কারণ তোমাদের অবশ্যই পরবর্তীকালে অনলাইন যে কোনো শপে গিয়ে তোমাদের সেটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে বা সেটা তোমরা যে পিডিএফ ফাইল রয়েছে সেটাও মোবাইলে সেভ করে রেখে দিতে পারো সো এইভাবেই খুব ইজিলি অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে নিতে পারো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমি নেক্সট পেজে গিয়ে দেখাচ্ছি না কারণ নেক্সট পেজে অবশ্যই পেমেন্টের অপশন রয়ে চলে আসবে সেহেতু আমি পেমেন্ট দিতে চাইছি না যেহেতু আমি অ্যাপ্লাই করতে চাইছি না সেহেতু আমি পেমেন্টটা দিতে চাইছি না সেই জন্য আমি নেক্সট পেজে গিয়ে আর দেখালাম না দেখালাম না তোমরা অবশ্যই আমি বলে দিলাম সেভাবেই তোমরা নেক্সট পেজে গিয়েও করে নেবে সো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করে দেবেন ওয়েস্ট বেঙ্গলে তোমরা এক্সাম সেটি পেয়ে যাবে সেহেতু অ্যাপ্লাইটা করে দিতে পারো সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ